মন্ত্রের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? ভাবছেন এরকম আওয়াজ শুনে আমাদের চ্যানেলে তো কোনো দিন আপনারা অভ্যস্ত নন। আসলে এটা হলো গৃহপ্রবেশের মন্ত্র। না, আমার গৃহপ্রবেশ হচ্ছে না, হচ্ছে আমার আপনার সকলের খুব প্রিয় স্বস্তিকার, অর্থাৎ আপনাদের কেকা কখনো সে বিজয়িনী। বৃদ্ধস্ত অবস্থায় আমি আজকে, কারণ আমি যে কখনো কোনো কাজ করি না আজকে করতে হচ্ছে। বাট ইয়েস, হাউস ইজ হাউস, মাই ওন হাউস। অর্পিতা ওয়েলকাম। আমি বুঝতে পারছি তোমাকে এই মুহূর্তে আমি বুঝতে দিতে পারছি না, তবে আমি দর্শক বন্ধুদের বলছি যে কেকার এটা কিন্তু কেকার আশিয়ানা, আর কেকার আশিয়ানা আজকে অনেকের সাথে দেখা করাবো। সো ইয়েস, অনেক দিনের ধরে এটা বলতে পারো বাবা মার স্বপ্ন ছিল, আর ফাইনালি আজকে গৃহপ্রবেশ। তো এসো তাহলে, লেটস টেক আ টুর। আমরা আজকে বসতে আসিনি, আমরা ঘরটা পুরো ঘুরে দেখবো। তার আগে বলি যে স্বস্তিকার কিন্তু তিন চার দিন ধরে খুব জ্বর, তার মধ্যে আওয়াজ বের, এটা একেবারেই সত্যি কথা যে আমি আজকে প্রচণ্ড চোখ মুখ দেখছে ঢুকে গেছে। লাস্ট ফ্রাইডে থেকে প্রচণ্ড জ্বর, আর সেভাবে পাল্লা দিয়ে মাকে সাহায্য করতে পারিনি, কিন্তু যতটা আজকে আমি স্পেশালি ছুটি নিয়েছি, যতটা সাহায্য করা দরকার বা উচিত ততটা করার চেষ্টা করছি, কারণ একেবারেই ওয়ান ম্যান আর্মি হয়ে পড়েছে বাবা আর মা দুজনেই। তবে আমার আর আমার বরাবর এটা অনেকেই বলে যে ইউ ডোন্ট লাইক বিগ অ্যাপার্টমেন্টস, আমার সবসময় একটু পছন্দ যে ছোটো জায়গাটা, এটা একটা কোজি জায়গা হবে। মানে এই যে পুরো ইন্টিরিয়ারটা, দিস ইজ মানে এভরিথিং ইজ ডান বাই মাই ড্যাড। তো তাহলে বাবার সাথে একবার দেখা করানো যায়। একদম, তুমি এবার এই দায়িত্বটা আমি না, স্বস্তিকা নিজের ঘরগুলো ঘুরে দেখাবে এবং সাথে আলাপ করিয়ে দেবে কাকু কাকিমা আর বাকি সবাই। আমি দায়িত্ব দিয়ে দিয়েছে। ওকে, সো এইটা আমার বেডরুম। দিস ইজ মাই বেডরুম, বলতে যেখানে আমি শান্তিভাবে এসে আমি বলেছিলাম বাবাকে যে বাবা, আমি যেন শান্তিভাবে এসে আমার যে বেডটা থাকবে সেখানে আমি যেন লাফাতে পারি। সো মেক শিওর দ্যাট দিস হ্যাপেন্স। আর এটা আমার ছোটো বেডরুম। আমার পার্পল ইজ মাই ফেভারিট কালার, হোয়াইট অ্যান্ড পার্পল দেখতেই পাচ্ছ। আমি একটা লিননের শাড়ি পরেছি উইচ ইজ হোয়াইট, অ্যাকচুয়ালি হোয়াইট ইজ মাই ফেভারিট। আর এখানে সফট টয়েজ ইজ অলওয়েজ গার্লস ফেভারিট থিং, আর টেডি বেয়ার তো ছেড়েই দাও, আমার টেডি বেয়ারটা ছিল বোধহয় নিয়ে চলে গেছে এখান থেকে। মিষ্টি মিষ্টি ছোটো ছোটো অনেক বোনেরা এসছে আজকে। তো ইয়েস, অ্যান্ড আ ল্যাম্প, ল্যাম্প শেড ইজ নিদেড। এইটা অ্যাকচুয়ালি আমার পুরোনো অ্যাপার্টমেন্টেই ছিল, ওখান থেকে আমি এটাকে নিয়ে এসেছি। আর 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 এখনও কিন্তু সাজানো হয়নি এখানে, ইয়েস এখনও সাজানো হয়নি, এখনও সাজানো প্রচুর বাকি। আমার কাবার্ড, আমার যে বডরোব আছে, আমি একটাই জিনিস বলেছিলাম যে বেড আর বডরোব এই দুটো জিনিস যেন খুব একদম কী বলবো ছিমছামভাবে থাকে। এখনও কিছুই সাজানো হয়নি, সাজানোর মতন সাজানোর মতন কিছু কি আছে, কিচ্ছু সাজানো হয়নি এখনও। বাট দেয়ার ইজ আ লট অফ রুম। আমি মাকে বলেছিলাম, মা বাবা দুজনকেই বলেছিলাম যে প্লিজ আর কিছু আর দরকার নেই আমার বেডরুমে, আমার বেডরুমে যেন ওয়ার্ড্রপটা মানে স্পেশিয়াস হয়, কারণ আমার প্রচুর জামাকাপড়, আমি প্রচুর কিনি জামাকাপড়, প্রচুর জামাকাপড় রেখে দিই। আর ইয়েস, আরেকটা জিনিস যেটা না দেখে আমি পারছি না, আমার ফেভারিট কর্নার। আমার মনে হয় প্যাক আপের পরে ফ্রেশ হয়ে এখানে না দাঁড়ালে বোধহয় আমার দিনটা কমপ্লিট হয় না। আমার হনুমানজি আছে, আমার রাধাকৃষ্ণ রয়েছে, আমার লক্ষ্মী গণেশ রয়েছেন, আর আপনাদের সবার আশীর্বাদ তো রয়েছে তার সাথে। এই দেখো, আমি কিন্তু কোনো বাইরের জিনিস দিয়ে ঘরটা সাজাইনি সেভাবে, আমি সাজিয়েছি আমার ফ্যান। আমার ফ্যানরা আমায় কিছু মিষ্টি মিষ্টি ভালো ভালো সুন্দর সুন্দর গিফট দিয়েছে, সেই গিফট দিয়েই কিন্তু আমি আমার ঘরটা সাজিয়েছি, এবং প্রসেসিং চলছে এখন ঘর সাজানোর, পুরোপুরিভাবে ঘরটা সাজাইনি আজকে, জাস্ট পুজো গৃহপ্রবেশের, এবং আজকে তার জন্য স্পেশাল আমি অফও নিয়েছি, থ্যাংকস টু মাই টিম। আর 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 আপাতত এই আছে। এরপরে আমরা আসি আমার মায়ের ফেভারিট
জায়গা। ও আচ্ছা, মা ইজ হিয়ার অনলি। মা, ইয়েস মা, শি ইজ পাঞ্জাবি মা। ইয়া পাঞ্জাবি মা, মাই মম ইজ পাঞ্জাবি। ওকে, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে না? হ্যাঁ, ফার্স্ট টাইম। মা একটু লাজুক। আর মায়ের, আমার মেয়েরও জ্বর, মায়েরও জ্বর। মা একটা কথা বলবো, তোমার কেমন লাগছে বলো তো? তোর কেমন লাগছে? আমার কেমন লাগছে, আমার কেমন লাগছে, মা জিজ্ঞেস করেছে আমার কেমন লাগছে, আমি বলছি তোমার কেমন লাগছে। দেখো তোমার নিজের খুব ভালো লাগছে আজকে পুজো, আর সবথেকে বেশি খুশি আমার মেয়ে আজকে আমার সঙ্গে আছে। ও আচ্ছা, এক্সক্লুসিভলি আজকে মা বাবা দুজনের জন্য সময় বের করতে পেরেছি। এইটা আমার মায়ের জায়গা, কারণ এটা বাড়ির গিন্নিদের জায়গা, তো এখানে বেশি হস্তক্ষেপ দেওয়া উচিত না। এটা পুরোটাই আমার মায়ের জায়গা, অ্যান্ড দিস ইজ মানে ডিজাইনড বাই মাই ফাদার। তো বাবার কথা যখন বলছি, বাবা ইজ হিয়ার অনলি। বাবাকে অনেকবার আমরা দেখেছি, ক্যামেরার সামনে দেখেছি, ক্যামেরার পেছনে দেখেছি। তো এটা কী বলতে চাও তোমার বাড়ি? দিস ইজ ইয়ার হাউস? দিস ইজ অ্যাকচুয়ালি, দিস ইজ নট মাই হাউস, দিস ইজ দিস হাউস ইজ ওন বাই মি, বাট এটা স্বস্তিকার বাড়ি। এটা আমার বাবা মা, আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা মা আমাদের মতন ইচ্ছে মতন বাড়িটা তৈরি করেছিল, সেটা আমরা করতে পারি, আমাদের আরও ভালো লাগছে, স্বস্তিকার জন্য করেছি। ও মাই গড, বাবা বলে যাচ্ছে। আচ্ছা বাবা আজকে, আচ্ছা এইটা একটা কথা বলতে চাই, এইটা আমি বাবাকে স্পেশালি বলেছি যে আজকে পুজোর জন্য পড়বে। তুমি সাধারণত, আমি সময় দিতে পারি না বাবা মাকে, তো তবে আমি সত্যি সময় দিতে পারিনি বাবা মাকে, এই পুরো বাড়িটা ডিজাইনিং থেকে শুরু করে সবটা, মানে আমার ঘরে কী হবে কী থাকবে সবটা বাবা মা মিলে করেছে। জানো যে মেগা সিরিয়ালে সময় দেওয়া খুব কঠিন বিষয় হয়ে যায়। আচ্ছা তোমার স্বস্তিকাকে ভালো লাগে না কেকাকে ভালো লাগে? আরে বাবার কাছে এটা জিজ্ঞেস করাটা খুব কঠিন ব্যাপার, খুব দুবিধায় প্রশ্ন। স্বস্তিকাকেও ভালো লাগে না, কেকাকে ভালো লাগে না, তুমি দূর হয়ে যাও। রাইকে ভালো, রাই ইজ মাই নিকনেম, রাইকে ভালো লাগে। তো তুমি আমার ভিউয়ার্সদের কি বলবে? না, ভিউয়ার্সদের বলবো স্বস্তিকা একটা ক্যারেক্টার করে এসেছে, রোল প্লে, সেখানে আমি বলতেও শুনেছি আমার বন্ধুবান্ধবরা খুব প্যাম্পার্ড মেয়ে, ও বাড়িতে যেরকম হয়তো সিরিয়ালও সেরকম করেছে। আমি চেয়েছিলাম যে ও নিজেকে নতুনভাবে প্রমাণ করুক যে ও বাড়িতে যেরকম তার ঠিক অপোজিটটাও করতে পারে। ও কেকাতে সেটাই করছে, ও উই আর হ্যাপি উইথ দ্যাট। ও আরও ভালো করে করুক, সিরিয়ালটা আরও ভালো হোক, লোক আরও ভালো বেশি বেশি করে দেখুক, আর অবভিয়াসলি টিআরপি যেন আরও উপরে লাফিয়ে লাফিয়ে। ও মাই গড, থ্যাংক ইউ। আমি বাবা মার ঘরটা একটু দেখাতে চাই। বাবা মার ঘরে আছে, মায়ের প্রচুর বন্ধুবান্ধবরা রয়েছে বাবা মার ঘরে, এরা বেসিক্যালি আমার মায়ের বন্ধুবান্ধব। আর প্রচণ্ড মিষ্টি মিষ্টি দেখতে, দেখো এখানে কেউ আমাকে বলবে না মিষ্টি মিষ্টি দেখতে, কারণ এখানে প্রচুর মিষ্টি মিষ্টি মায়ের বন্ধুবান্ধব আছে। আমার দুজন পুচকে পুচকে বোনও আছে। মিশু, মিশু হাম, ওরা ভীষণ মিষ্টি, ভীষণ সুইট। হ্যাঁ, আর আমি কাউকে আন্টি বলবো না এখানে, কারণ সবাই এখানে আমার দিদি, আর বোঝাই যায় না, আর সবাই মায়ের খুব বন্ধু। আচ্ছা এইটা হচ্ছে বাবা মার ঘর। আমি আগেই বলেছিলাম যে আমার কোজি রুম খুব ভালো লাগে, সেভাবেই মানে পুরো ইন্টেরিয়রটা সেভাবেই করা, কালার কম্বিনেশনটা সেভাবেই করা। যেমন বাবা মার ঘরে মায়ের খুব ইচ্ছে ছিল একটা উডেন এফেক্ট দেওয়ার, তো অলমোস্ট উডেন এফেক্ট দিয়েই করা। আর প্রত্যেকটা জিনিস স্পেসিফিক্যালি, কিন্তু প্রত্যেকটা জিনিস বাবা মা নিজে, মানে আমি তো সকালে 9টায় বেরিয়ে যাই, তারপরে 10টা সাড়ে 10টায় যখন প্যাক আপ হয় তখন ঢুকি বাড়ি। তো প্রত্যেকটা জিনিস বাবা এবং মায়ের মানে বাছাই করে করে কেনা, এবং প্রত্যেকটা ডিজাইন বাবার, কারণ বাবা নিজেও একটা সময় আর্কিটেক্ট ছিলেন। তো বাবার প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা জিনিস ইচ্ছে মতন হয়েছে, আর আমি যতটা পেরেছি ততটা সাপোর্ট করেছি। কারণ যেমন বাবা বললো যে আমার দাদু দিদা যারা ছিলেন তাদের ইচ্ছে ছিল, এটা এবার বাবার ইচ্ছে ছিল। তো লেটস সি সবটা কতটা খুশি হতে পারি। ডেফিনেটলি খুশি প্রচুর হব আমরা, কারণ খুব তাড়াতাড়ি আমরা শিফট করে যাচ্ছি, আর ফিউচারে তো মেরা খুদ কা ভি আশিয়ানা হোগা, ইয়ে ভি মেরা আশিয়ানা হ্যায়, লেকিন লেটস লেটস হোপ ফর দ্য বেস্ট।